হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকি রান্নাঘর। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি এমন একটি রেসিপি, এটা হচ্ছে বাড়িতে ঘরোয়া প্রসেসে কিভাবে আমরা আলু চাউমিন করতে পারি, যেটা হচ্ছে আলু উইথ এগও দেওয়া হবে ওর মধ্যে এবং চাউমিন। তো দেখে নাও সেটা বাড়ির ঘরোয়া প্রসেসে চাউমিনটা কত সুন্দর হবে। তো সবার ফার্স্ট আমি দেখো একটা ডেচকি নিয়ে নিয়েছি, যে ডেচকির মধ্যে গরম জল করে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে কি করব, ফার্স্ট আমি জাস্ট একটু রিফাইন্ড তেল ফার্স্ট একটু অ্যাড করব। তার মধ্যে আমি প্রায় 2 চামচ মতো নুন, মানে একটুখানি নোনতা হবে, 2 থেকে 2.5 চামচ মতো নুন আমরা নিয়ে নেব। এখন আমরা এখান থেকে চাউটা নিয়ে, আমরা ঠিক অর্ধেকটা চাউ আমরা এখন জলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখে নাও, আমরা এই চাউমিনটাকে ততক্ষণ সেদ্ধ করব, হার্ডলি 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আমরা এটা জলটাকে ছেড়ে দেবো। তো এটা সেদ্ধ হচ্ছে, বয়েল হচ্ছে। আরেকদিকে আমি দেখো, আরেকদিকে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। এখন এই সাদা তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা যে আলুগুলো আছে, সেই আলু, লঙ্কা ও পেঁয়াজ এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ওটা এখন ভাজা হবে, আমরা আন্দাজ মতো কিছুটা নুন দিয়ে দেবো এবং একদম অল্প পরিমাণে আমরা একটু হলুদ দিয়ে দেবো। কারণ আমরা আগেই বলেছি আমরা আজকে পুরো বাড়ির মতো তৈরি একটা চাউমিন খেতে চলেছি, এটা ইয়েলো হবে দেখতে বেশ, তো সেরকমই। তো আমরা এখন এই আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। চাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব, জল ঝরাতে দেবো। চাউটাকে আমরা নামিয়ে নিয়েছি, এর উপরে আমরা একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিলে কী হবে, এটা খুব সুন্দরভাবে একটার সঙ্গে একটা গায়ে লাগবে না। ঠিক দেখো বন্ধুরা, আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, সুন্দর কড়াভাবে ফ্রাই করে নেবো আলু ভাজাগুলো। তো এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবং ডিমটাকে আমি এর মধ্যে আলুর মধ্যে ঝুরি করে নেব। এখন আমার যে চাউমিনগুলো ছিল, নুডলসগুলোকে আমি যেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই নুডলসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না, খালি একটু আন্দাজ মতো নুন অ্যাড করলেই হবে। একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করছি, হালকা নুন। তো বন্ধুরা দেখে নাও, তৈরি হয়ে গেছে আমার আলু আর এগ চাউমিন ঘরোয়া প্রসেসে, যেটা অলরেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখে নাও, তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া প্রসেসে এগ আর আলু চাউমিন। তো এইভাবে তোমরা তৈরি করে ফেলো, বানিয়ে ফেলো, খুব সুস্বাদু একটা রেসিপি, বাড়িতে বসেই আমরা করতে পারবো, ঘরের যা জিনিসপত্র আছে সেটা দিয়েই করতে পারবো। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু। প্লিজ আমার চ্যানেলটাতে একবার সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক শেয়ার করে দিও, এবং ভালো লাগলে কমেন্টস করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ।